আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে মাই খাতা সঠিক নিয়ে আমি কাটিং করবেন এখানে দুটা হাতা আছে এই কাপড়গুলো হচ্ছে কাটা থেকে যে হাতা ওই হাতাগুলো একদম মাছ বরাবর সমান করে ধরে হাতাগুলোকে এভাবে করে বসাতে হবে একদম সমান করে বসাতে হবে কাপড় যেন কোনোভাবে কুচকে না থাকে আমার দিকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা আবারও দেখিয়ে দিলাম এখন আমি হাতার লম্বার মাপটা নিয়ে বাতি যে কাপড় ছিল ওইগুলো কেটে নিব তো আমি সতেরো ইঞ্চি নিশে এই হাতাটির লম্বাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মাতৃ কাপড়টা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি এই যে এখানে মাপটা নেব এখানে কিন্তু আমার ন ইঞ্চি আছে এখানে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর হাতের সাহায্যে কিন্তু এই দাগটা দিতে হবে এখন আমি এই যে তালফাট কাটিং করবো এই জন্য ফিতাটাকে সমান মাঝখান দিয়ে ধরে কিন্তু দাগ দিয়ে দিলাম এরপর হাফ ইঞ্চি থেকে দুশোটা বেশি পরিমাণে কাপড় নিচের দিকে ডাউন করে দিলাম দিয়ে দাগ দিয়ে দিছি এরপর হাতে কোনো পর্যন্ত এখানে দশ ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এখন আমি সাড়ে সাত ইঞ্চিতে আরেকটা দাগ দিছি এখানে সেলার কাপড় সহ একসাথে নিচে এরপর সাড়ে আট ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এরপর আমি সমান করে দাগ দিয়ে দিলাম ঠিক আছে দাগটা দেওয়ার পরে কিন্তু এখন কেটে নিচ্ছি দাগ অনুসারে হাতাটাকে কিন্তু খুলে নিতে হবে এক ফাঁস দিয়ে কিন্তু কাটতে হবে অর্থাৎ তালফাটটা কিন্তু এক ফাঁসে কাটতে হবে তো আমি এক ফাঁস দিয়ে ধরে কিন্তু তালফাটটা কেটে নিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আমার একটা রিকোয়েস্ট ভিডিও ছিল ঠিক আছে এরপর মাঝখান দিয়ে একটা দিয়ে দিলাম ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন